শাকিব খান বর্তমানে বাংলাদেশের সুপারস্টার কিন্তু তিনি কি আন্তর্জাতিক মানের সুপারস্টার এই প্রশ্ন সকল বাংলা সিনেমা দর্শকদের মনে সাকিব ভক্তদের মনে এই প্রশ্ন এখন বাস্তবতা তারা যে অনেক আগেই এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাতে কোনো দ্বিমত নেই তবু প্রশ্ন থেকেই যায় এই আলোচনা শুরু গত বছর যৌথ প্রযোজনায় নির্মিত সুপারহিট ছবি শিকারি থেকে শিকারী ছবি যে শুধু সাকিব খানকে ব্যবসায়িক সাফল্য এনে দেয় তা কিন্তু নয় এছাড়াও সাকিব খানের হেয়ার স্টাইল লুক থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি পর্যন্ত আলোচনা এসেছে এই সিনেমার মাধ্যমে এ আলোচনা অনেকদিন পর্যন্ত বিনোদনের পাতায় ঠাঁই পেয়েছে যার ফলশ্রুতিতে সাকিব খান এরপর থেকে একটি ব্র্যান্ড নেম হিসেবে পরিচিত হয়েছে এই কথাটি হরপ করে বলার অনেকগুলো কারণ আমাদের চোখের সামনে যেমন শাকিব খানকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একাধিকবার ব্যান্ড করা এবং বাধ্য হয়ে ব্যান্ড উঠে উঠিয়ে নেয়া সাকিব খানের পক্ষ নিয়ে অনলাইনে এবং রাজপথে দর্শকদের প্রতিবাদ ইত্যাদি এরকম ব্যান্ড উঠে উঠে নেওয়া ভালো কোনো অভিনেতার ক্ষেত্রেই হতে পারে কিন্তু সাকিব খানের শিডিউলকে নিয়ে এপার ওপার বাংলার বিভিন্ন প্রযোজনা সংস্থা টানাটানি প্রমাণ করে সাকিব খান একটি ব্র্যান্ডের নাম যার আন্তর্জাতিক ধাম খুবই আকর্ষণীয় এই তো কিছুদিন হল সাকিব খান এর ফাঁকে মাস্ক গিয়ে স্টেজ কাঁপিয়ে আসলে আসলেন সেখানে দর্শকদের উত্তেজনা এবং দর্শকদের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এছাড়াও শাকিব খান যেখানেই যান ভক্তরা তাকে নিয়ে মাতামাতি শুরু করে দেন এতেই প্রমাণিত হয় সাকিব খান একজন আন্তর্জাতিক মানের সুপারস্টার তো সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ